2000 সালের যে মহানগরী পৌরসভায় আছে সেখানে স্পষ্ট করে উল্লেখ আছে খোলা উদ্যান, জনসমাগম হয় এই ধরনের কোনো খেলার মাঠ এবং স্মারক বৃক্ষ আছে এই ধরনের কোনো স্থান কেউ অধিগ্রহণ করতে পারবে না, কাউকে লিজও দিতে পারবে না। শহরের বাইরে অনেক জায়গা আছে যেখানে হাসপাতাল করা যায়, আপনি বাইরে লিং রোডে করতে পারে, আপনি ধরেন এই অনন্যার আশেপাশে করা যায়, হ্যাঁ, তারপর দক্ষিণ চট্টগ্রামে এই যে টানেল হচ্ছে আপনার দক্ষিণ চট্টগ্রামে করলে তো চট্টগ্রামের মানুষ উপকৃত হবে, উত্তর চট্টগ্রামে করলেও উপকৃত হবে, যেখানে করুক এটা একটা খোলামেলা জায়গায় করুক যেটাতে সাধারণ পাবলিক উপকৃত হবে। 10 থেকে 12 জন মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন আছে এবং মেজর রফিক প্রথম এখান থেকে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন 25 মার্চ রাত্রে বঙ্গবন্ধুর ঘোষণা পাওয়ার পরেই উনি যে কাঠঘরে অবস্থান করে যুদ্ধ শুরু করেছিলেন সেই কাঠঘরগুলো এই স্থাপনার মধ্যে পড়ে এবং এই হাসপাতাল পড়লে এই সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। কারো বৃক্ষ এবং মুক্তিযুদ্ধের স্মৃতি এবং ঐতিহ্যবাহী যে ঘর সবগুলি নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি একটা পরিসংখ্যান দিয়ে বলতে পারবো, চট্টগ্রাম শহরের উচ্চবিত্তরা ছাড়া মধ্যবিত্ত ইম্পেরিয়ালের আশেপাশে যেতে পারে নাই। ইউএসটিসি হয়েছে রেলওয়ের জায়গায়, ইউএসটিসিতে কতজন গরিবের ছেলে পড়তে পেরেছে, রেলওয়ের কতজন পুষ্টির ছেলে পড়তে পেরেছে ওইটা দেখা দরকার। আরেকটা রেলওয়ের দৃষ্টিনন্দন স্থাপনা ফয়েজ লেককে তুলে দেওয়া হয়েছে কনকর্ডের হাতে, এইগুলো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে করত, এগুলো এক একটা 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সবচেয়ে বড় কথা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এই স্থানটিকে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তারা এই পরিবেশকে আরও সুন্দর করার জন্য একটা প্রকল্প দিয়েছে, সেই প্রকল্প রেলওয়ে অনুমোদন করে নাই। এখানে ডক্টর সামন্তলাল সেন একটা পানি স্ট্রিট করার জন্য পুরনো হাসপাতালটাকে একটু মডিফাই করে চট্টগ্রামে সর্বস্থানের জনগণের জন্য, আপনারা জানেন এখানে আগুনে পড়া রোগীদের চিকিৎসার জন্য ঢাকা দৌড়াতে হয়, এখানে শেখ হাসিনা পান ইনস্টিটিউটের মাধ্যমে একটা ইনস্টিটিউট করার জন্য অনেক চেষ্টা করেছেন, রেলওয়ে সেটা ফিরিয়ে দিয়েছেন। এখন রাতের আন্ধারে কার মাধ্যমে কীভাবে একটা প্রাইভেট কোম্পানিকে যেখানে সাধারণ মানুষের কোনো প্রবেশাধিকার নাই, ইউনাইটেড তাদেরকে এই জায়গাটা দিয়েছে। রেলওয়ে এত বড় সহায় সম্পত্তি নিয়ে রেলওয়ের বিদ্যমান প্রশাসন এই রেলওয়েতে লাভের মুখ দেখাতে পারছে না বছরের পর বছর, তার উপর এই রেলওয়ে তার গুরুত্বপূর্ণ সম্পদ চট্টগ্রামবাসীর সম্পদকে একটা প্রাইভেট কোম্পানি একটা বড় লোকের হসপিটাল বানানোর জন্য দিয়ে দিচ্ছে, এরা কত বড় অনিয়ম করেছে এটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, উকিল নোটিশ দিয়েছি, সেই উকিল নোটিশে আমরা যে দাবিগুলি করেছি এটাকে উন্মুক্ত স্থান হিসেবে এবং যে বৃক্ষগুলি আছে শতবর্ষী সেগুলিকে স্মারক বৃক্ষ হিসেবে এবং যে মঞ্চ আছে সংস্কৃতি চর্চার জন্য সব কিছুকে সমুন্নত রেখে এই স্থান যেভাবে আছে সেভাবে সংরক্ষণ করতে হবে। আমরা যে শতবছর ধরে নিঃশ্বাসের জায়গাটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, এই নিঃশ্বাসের জায়গাটুকু বাঁচিয়ে শহরের বাইরে শহরতলিতে এই হসপিটাল করা হোক, আমরা হসপিটালের বিরুদ্ধে না।